ম্যাডাম খালেদাজিয়ার মামলার আসামি আমরা আমাদের কোনো জামিন নেই ম্যাডামেরও জামিন নাই আমাদেরও জামিন নেই আগে বেগম খালেদাজিয়াকে আপনারা পিজি হাসপাতালে স্থানান্তরিত করেন ওইখানে ট্রিটমেন্ট হবে তারপরে বিচার করেন আদালত আদালত বললেন না এবং তিনটা কোর্ট আপনি সকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত কোর্ট পরিচালনা করলেন আলিয়া মাদ্রাসায় কোনো টয়লেট ফেসিলিটিস নাই বুঝাই যাচ্ছি উনি ভয়ঙ্কর অসুস্থ আগে তো মানুষ বাঁচবে তারপরে বিচার আমরা বেরোতে পারতাম না আমার পরিবার আমার স্ত্রী পুত্রকন্যা প্রায় ওরা আসতো ওদের সাথে দেখা করতে দিতো না সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি খবরের পেছনের খবর দর্শক আপনাদের সাথে আছে আমি সুজন মাহু দাঁরকে আলোচনার জন্য যে বিষয়টা আমরা নির্ধারণ করেছি জিয়া। চ্যারিটেবল ট্রাস্ট অর্থাৎ বিএনপির কার্যক্রম পরিচালনার জন্যই একটি ট্রাস্ট গঠন করা হয়েছিল সেই ট্রাস্টে বিএনপিরই এক ব্যবসায়ীর দেয়া অর্থের নাকি সঠিক ব্যবহার হয়নি এটি নিয়ে মামলা যেটি নিয়ে পরবর্তীতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ আরও চারজনকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছিল সেই বিষয়টা নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয়ে আমাদের সাথে আলোচনার জন্য আছেন মামলার অন্যতম আসামি সে সময় অভিযুক্ত ছিলেন সম্প্রতি সাতাশ নভেম্বরে এই মামলার সবাই যখন খালাস পেয়েছেন উনিও খালাস পেয়েছেন ডক্টর জেয়াউল ইসলাম মুন্না ডক্টর জেউল ইসলাম মুন্না আপনাকে আজকের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাকে ধন্যবাদ এবং আপনাকে স্বাগতম বাংলা ভীষণের সমস্ত দর্শক যারা আছেন সবাইকে স্বাগত শুরুতেই বলছিলাম গেল সাতাশ তারিখ অর্থাৎ এই সাতাশে নভেম্বরে এই মামলা থেকে এখানকার এই মামলার যে প্রধান অভিযুক্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ আপনারা সবাই খালাস পেয়েছেন এর আগে এর মধ্যে তো আপনারা জেলেও খেটেছেন দীর্ঘদিন তো সব কিছু মিলে এখন এই খালাস পাওয়ার পর এখন কেমন লাগছে আপনাদের নিঃসন্দেহে ভালো লাগছে মহান আল্লাহ তালর উপর কাছে অস্বীকৃত কৃতজ্ঞতা প্রকাশ করছি দীর্ঘ 16 বছর অনেক কষ্ট করেছি জেল জুলুম অনেক কিছু ছিল আমার উপর এবং আমাদের আমরা যারা ছিলাম সবার উপর আমরা এই মামলা ছাড়া আরও বিভিন্ন মামলা বিএনপির অসংখ্য নেতাকর্মী শীর্ষস্থানীয় নেতা থেকে ম্যাডাম তারেক রহমান সাহেব সবার উপর মামলা তারা দিয়েছিল মিথ্যা মামলা চারশো তিনশো করে মামলা ছিল একশো মামলাও ছিল তো এখন এক এক করে সবার মামলায় খালাস হচ্ছে যেহেতু একটি অন্যতম মামলা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট এই মামলাটা খালাস হয়েছে উচ্চ আদালত থেকে আমরা সবাই বেকসুর খালাস মামলা অবৈধ ঘোষণা হয়েছে অবশ্যই ভালো লাগছে কিন্তু আপনি এই মামলায় কিভাবে জড়ালেন ম্যাডাম খালেদা জিয়া তৎকালীন প্রধানমন্ত্রী ওনার পার্সোনাল উইং এর আমি বিশেষ করে রাজনৈতিক সচিব হারিশ চৌধুরী সাহেরি ছিলাম। এখানে আমি জড়ালাম আসলে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট এই কাজটি আমি ছাড়া অন্য যে কেউ করতে পারত আমি যে কাজটা করেছি সেই কাজটা আমি ছাড়া অন্য যে কেউ করলে সেই একই পরিণতি হতো তো আমার পোস্টিং আমি বিআইডাব্লিউটি এর কর্মকর্তা ছিলাম সেখান থেকে আমাকে সরকার পেশনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমার চাকরি ন্যস্ত করেছে তো জিয়া চ্যারিটেবল ট্রাস্ট এই ট্রাস্ট ডিটটা ট্রাস্টডিট এটা আঠারোশো অষ্টআশি সালের যে ট্রাস্ট অনুযায়ী ট্রাসডিটটা করা এবং এই কার্যবলী আমার উপর ন্যস্ত হয়েছে এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিশ চৌধুরী সাহেব আমাকে দিয়ে এই কাজগুলো করিয়েছেন আমি ট্রাস্টডিটটি তৎকালীন যারা আইন বিশেষজ্ঞ ছিলেন আইন মন্ত্রী ব্যারিস্টার মধুদ আহমেদ এবং নাজমুলুদ্দা সাহেব ব্যারিস্টার আমিনুল হক তারা এটা ভেটিং করেছেন এইভাবে ট্রাস্ট ডিটটা হয়েছে তো এখানে একটি কথা বলা দরকার যে উনিশশো সাল থেকে বা বিএনপি প্রতিষ্ঠার পর থেকে যখন ধানমন্ডিতে অফিস ছিল তাদের তো এখানে কিছু অ্যাকাউন্টে প্রায় আপনার ছয় কোটি আঠারো লক্ষ টাকার মতো অ্যাকাউন্টে ছিল এটা এফডিআর করে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট নামে যে অ্যাকাউন্ট বেগম খালেদা জিয়ার নামে এই অ্যাকাউন্টে এফডিআর করে আমার উপর নির্দেশ ছিল যে আমি এফডিআর করে এই অ্যাকাউন্টে ম্যাডামের অ্যাকাউন্টে জমা করেছি তারপরে প্রায় সাতাশ লক্ষ টাকা এটা একটা ফান্ড কালেকশন প্রয়াত হারিশ চৌধুরী সাহেব এবং প্রয়াত লেফটেন্যান্ট কর্নেল আকবর সাহেব ওনারা পার্টি অফিসে বসে এটা কিছু চাঁদা কিছু অনুদান দুই এক লাখ পঞ্চাশ হাজার করে বিভিন্ন নেতাকর্মীরা দিয়েছেন এই সাতাশ লক্ষ টাকা আমি পেইন স্লিপে আমি জমা দিয়েছি এর বাইরে প্রায় পঁচপান্ন লক্ষ টাকা বিভিন্ন জেলার নেতা কর্মীরা বিএনপি যারা ভালোবাসেন তারা অনুদান হিসাবে এখানে দিয়েছেন আর আমা আমি জমা দিয়েছি যে একটি দুই তৃতীয়াংশ ভোটে নির্বাচিত একটি সরকার সেই সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত তার অ্যাকাউন্টে টাকা জমা দিব এখানে আমি অন্য কিছু চিন্তা করিনি সরল বিশ্বাসে কৃতকর্ম এবং এটা আন্ডার কম্পালশন আমার উপরে দায়িত্ব কাজ আমি করেছি আমি তো টাকাটা কোনো মানি লন্ডারিং করিনি অনলাইনে আমি কোনো অর্থ পাচারও করিনি আমার বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম ম্যাডাম খালেদা জিয়ার প্যানেল আইনজীবী উনি এইসব জেরার সময় বলেছেন কোর্টে বলেছেন কিন্তু আদালত এসব গ্রাহ্য করেনি এই পঁচপান্ন লক্ষ টাকা পঞ্চান্ন লক্ষ টাকা এবং আপনার এই টোটাল পে অর্ডারটা দুইটা পে অর্ডারে উনি দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী এই পে অর্ডারটি আমি এবং প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকা আমরা সোনালী ব্যাংক ওই কম্পাউন্ডের মিত্রে প্রাইম মিনিস্টার অফিসে না সাদেক হোসেন খোকা আমরা দুইজন গেলাম যে এখন ব্যাংকের ম্যানেজার সাহেব বললেন যে পে অর্ডার করতে হবে স্যার এটা একটু আপনি সিগনেচার দেন তো আমি তো আর খোকা সাহেবকে বলতে পারি না যে আপনি সিগনেচার দেন উনি একজন মাননীয় মেয়র তো আমি এটা সিগনেচার দিলাম এবং আমি পে অর্ডারটা করলাম এই পে অর্ডারটা জমা দিলাম এবং এই পে অর্ডারটা যে জমির যে বিক্রেতা সুরাইয়া খান উনি অ্যামনিস্টি ইন্টারন্যাশনালের যে প্রেসিডেন্ট আইরিন খান তার মা সুরাইয়া খান ম্যাডাম বেগম খালেদা জিয়া বেআইন মানে আমাদের তারেক রহমান সাহেবের তাদেরই ঘনিষ্ঠ আত্মীয় এই জমিটা ক্রয় বিক্রয় হয়েছে আমি ওনাদের উইংয়ের এপিএস হিসেবে কাজটা করেছি এটা তো আমার কোনো অপরাধ হতে পারে তো যে কোনো প্রধানমন্ত্রী বললে আমি মনে করি মানে সিনিয়র অফিসারদের মধ্যে কম্পিটিশন লাগবে কেই কাজটা করবে তো এর জন্য আমার জীবন থেকে ষোলো বছর তারা কেড়ে নিল মনে ভাই আমরা যে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট নিয়ে এত আলোচনা এই ট্রাস্ট সম্পর্কে একটু জানতে চাই এটা আসলে এই ট্রাস্টটা কিভাবে এবং কেন কখন গঠন হয়েছিল এটা দর্শকদের জানাতে চাই এই ট্রাস্টটা বেসিক্যালি দ্য ট্রাস্ট অ্যাক্ট আঠারোশো বিরাশি এই অনুযায়ী ট্রাস্ট অ্যাক্ট অনুযায়ী হয় এই ট্রাস্টের উদ্দেশ্য ছিল যে বিএনপি পরিচালনা এই ট্রাস্টের মাধ্যমে হবে একটি দল পরিচালনা করতে গেলে অনেক খরচ লাগে ব্যয় নির্বাহ হয় তো বিএনপির খরচটা এই ট্রাস্টের মাধ্যমে হবে এবং এখানে যারা এতিম অনাথ যারা দরিদ্র লোক বন্যা বানবাসী লোক গরিব লোক এই ট্রাস্টে টাকা থাকবে এবং ট্রাস্টের মাধ্যমে এই টাকাগুলো খরচ হবে আমরা জানি যে বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী উনি অনেক দরিদ্র ছেলেমেদেরকে বৃত্তি দিয়ে থাকেন এতিমখানায় অনুদান দিয়ে থাকেন এই উদ্দেশ্যেই মেনলি ট্রাস্টটা গঠিত হয়েছিল সেটা কি হচ্ছে চ্যারিটেবল ট্রাস্ট না কিনা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট অরফানেজ ট্রাস্ট আরেকটা জিনিস ওটাও আরেকটা মজার ঘটনা দুই কোটি টাকা আছে ব্যাংকে এখন আট কোটি টাকা কিন্তু টাকা টাকার জায়গায় আছে কিন্তু মামলা হয়েছে বেগম জিয়া জেল খেটেছেন এবং তার সাথে অনেক আসামি ছিল অনেকে মারাও গেছেন আর চ্যারিটেবল ট্রাস্ট এটার উপলক্ষটা হলো একটা জমি একখণ্ড জমি এই যে আপনার বাজে রমনা মৌজায় নয়াপল্টনের উল্টা দিকে এই জমিটা বিয়াল্লিশ কাটা জমি জমির জায়গায় আছে জমিটা এখন অবমুক্ত হয়েছে মামলা খারিজ হওয়ার পরে কিন্তু জমি জমির জায়গায় আছে কিন্তু তারা বলল যে তিন কোটি লাখ টাকা এখানে অবৈধ লেনদেন হয়েছে কিভাবে লেনদেন হলো আমরা বুঝলাম না এটা তো একটা লম্বা বিষয় যে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট এই ব্যাপারে কথা বলার জন্য মামলার বাদী এবং আইও ও রশিদ সাহেব দুদকের উনি আমাকে নোটিশ করলেন আমি গেলাম জিজ্ঞাসাবাদে জিজ্ঞাসাবাদে উনি প্রথমে আমাকে বললেন যে জিয়া চ্যারিটেবল ট্রাস্টে জিয়া অরফেন্স ট্রাস্টে একজন আসামি ছিলেন উনিও সরকারি কর্মকর্তা ওখানে ছিলেন ডক্টর কামাল সিদ্দিকি উনার পিএস ছিলেন একজন সৈয়দ জগলুল পাশা আমাকে উনি নাম ধরেই বললেন যে বিরাশি ব্যাচের বিশেষ প্রশাসনের কর্মকর্তা জগলুল পাশা সাহেব সাক্ষী হয়েছেন আপনি কিন্তু আসামি হবেন স্যার আপনি সাক্ষী হলে আমি বললাম কার বিরুদ্ধে সাক্ষী বললেন যে বেগম খালেদা আমি বললাম আমি ধর্মকর্ম করি আমি জানি যে সাক্ষীর দুনিয়াও শেষ আখেরাত শেষ সুরা বাকারার বিভিন্ন আয়াত সুরা নেশায় আছে যে মিথ্যা সাক্ষী দিলে এর পরিণতি ভয়াবহ আমি কোনোদিন সাক্ষী হতে পারবো না মানে তারা মিথ্যা সাক্ষী দেওয়াতে চায় তারা বললেন যে বেগম খালেদা জিয়া এই টাকাটা আমাকে বলেছেন খরচ করিয়েছেন এইসব বলাতে আমি বললাম ওনার সাথে তো আমার দেখা খুব কম হতো আমাকে নির্দেশ দিয়েছেন ওনার রাজনৈতিক সচিব হারিশ চৌধুরী অথবা কর্নেল আকবর বেগম খালেদা জিয়ার সাথে তো আমি কালে বদলেও খুব কম দেখা করতাম আমাদের কোনো প্রোগ্রাম হলে আমরা যেতাম আমাদের যাওয়ার এখানে প্রশ্ন নাই উনি আমাকে কোনো নির্দেশই দেন নাই উনি কোনো সিগনেচারই করেন নাই আমি কেন মিথ্যা একটা সাক্ষী দিব তারপরে উনি বললেন আপনি আসামি হবেন না আসামি তো আমি হই না যদি আপনি আসামি করতে চান করেন আমার তো কিছু করার নাই আমি আইনি মোকাবেলা করব। এই তারপরে দেখি আমি আসামি হয়ে গেলাম এবং আসামি হওয়ার পরে যখন চাষির হলো আমাকে সাসপেন্ড করা হলো চাকুরি থেকে ষোলোটা বছর আমি সাসপেন্ড ছিলাম এবং আমি খোরাকে ভাতা মানে চতুর্থ গ্রেডের একটা কর্মচারী যে বেতন পায় ষোলো থেকে আঠারো হাজার টাকা সেই বেতনে আমি ছিলাম মানে এই ষোলোটা বছর বছর এবং আমার সাথে কোনো সরকারি কর্মকর্তা কথা বলতেও ভয় পেতেন আমাকে দেখলে ওনারা সরে যেতেন নিগৃহীত হয়েছি আমরা পারিবারিকভাবে সামাজিকভাবে আমার স্ত্রী একজন দক্ষ ও মেধাবী কর্মকর্তা পনেরোতম বিসিএস এর প্রথম দিকের কর্মকর্তা মেরিটে তাকেও ষোলো থেকে আঠারো বার সুপারসিডেড করা হয়েছে তাকে কোনো পদোন্নতি পদোন্নতি দেওয়া হয় নাই তার তো কোনো অপরাধ নাই এখানে সে আমার স্ত্রী এটাই কি তার অপরাধ আমরা শুনেছি যে এই মামলায় চরমভাবে রাজনৈতিক প্রভাব খাটানো হয়েছিল সেগুলো আসলে কি ধরনের ছিল এক্স প্রাইম মিনিস্টার ফেসিস সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি পার্সোনালি এটা মনিটরিং করতেন এবং উনি সরাসরি পিপি মোশারফ হোসেন কাজলের সাথে কথা বলতেন এবং জজ দুই একবার চেঞ্জ হয়েছিল জজরা প্রত্যেকজন জজের সাথে কথা বলতেন এবং নিজে উনি এটা পার্সোনালি বেগম খালেদা জিয়া ম্যাডামকে হেও করার জন্য উনি পার্সোনাল ইস্যু হিসাবে এটা নিয়েছেন এবং উনি এটা মনিটরিং করতেন আপনারা জানেন যে মোশারফ হোসেন কাজল এবং আইনজীবী আইনমন্ত্রী মন্ত্রী আনিসুল একটি ভিডিও ভাইরাল হয়েছিল কথাই ভিডিও ভাইরাল হয়েছিল এর বাইরে কিছু কথা সবাইকে জানাতে হবে কারণ ম্যাডাম খালেদা জিয়া খুবই অসুস্থ আল্লাহ ওনাকে সুস্থতা দান করুন এবং হারিস চৌধুরী সাহেব যিনি এটা ডিল করেছেন সাদিক হোসেন খোকা ওনারা দুইজন দুনিয়াতে নাই ওনাদেরকেও আল্লাহ ভেস নসিব করুন এবং তো আমরা যদি যারা আছি আমি আর মনির আমরা যদি এসব কথাগুলো এখন না বলি তাহলে কিন্তু একটা ইতিহাসে একটা অনেক জিনিস অজানা থাকবে এই মামলাটা আমি মনে করি একটা উদ্দেশ্য প্রণীতিত একটি রাজনৈতিক মামলা এই মামলাটা কেন হয়েছে আপনি আমাকে জিজ্ঞেস করেছেন এই মামলাটা হয়েছে আমি মনে করি বা অনেকেই মনে করে যে বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তা তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তিনবারের প্রধানমন্ত্রী তিনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী মুসলিম ওয়ার্ল্ডের উনি সেকেন্ড বেঞ্জির ভুট্টোর পরে উনি প্রধানমন্ত্রী এবং উনি প্রয়াত প্রেসিডেন্ট সফল প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী এবং উনি দেখেন আপনি উনিশশো একানব্বই সালে পাঁচটি সিটে ছিয়ানব্বই সালে পাঁচটি সিটে ছিয়ানব্বই পনেরো ফেব্রুয়ারি পাঁচটি সিটে এবং দুই হাজার একে পাঁচটি সিটে চার পাঁচা বিশ এবং দুই হাজার আটে তিনটি সিটে তেইশটি সিটে তেইশ বার কোনোবার তিনি হারেন নাই কোনোবার উনি হারেন নাই একমাত্র বেগম খালেদা জিয়ার এই ইতিহাস উনি সবচেয়ে জনপ্রিয় নেত্রী আমরা জানি শেখ হাসিনা উনি ঢাকার দুইটি সিটে হারেছেন কিন্তু খালেদা জিয়ার জীবনে কোনো ইতিহাস হারান নাই এবং উনার ইন্টারন্যাশনালি যে একটা জনপ্রিয়তা দেশ পরিচালনায় দক্ষতা সততা একটা দেশপ্রেম এইসবকে ম্লান করার জন্য ক্ষুণ্ণ করার জন্য এই মামলাটা করা হয়েছে এবং উনাকে শারীরিকভাবে মানসিকভাবে এত নির্যাতন করা হয়েছে জেলখানায় যে দেখেন একটা একটা নির্বাসিত জীবন উনি ইয়ে করেছেন পুরাতন জেলখানা এই জেলখানায় বেগম খালেদা জিয়া ছাড়া আর কোনো আসামি নাই এত বড় একটা ভবনে অথচ আমরা জানি যে প্রেসিডেন্ট এসে আমরা জানি যে ওখানে রাখা হয়েছিল। একটা ভবনে এমনকি গভর্নমেন্ট দুইটি বাসা হুইপদের বাসা সংসদ ভবনে রাখা হয়েছিল বেগম খালেদা জিয়াকে তো এইভাবে রাখা যেত উনি তো একজন অসুস্থ মহিলা প্রায় তেহাত্তর চুয়াত্তর বছর বয়স ছিল ওনার সিনিয়র সিটিজেন এবং উনি একজন জনপ্রিয় নেত্রী কিন্তু ওরা ক্ষমতার মহে অন্ধ ছিল ওরা রেখেছে এবং সেখানে রেখেছে এবং তাকে শুনেছি ফুড পয়জনিং করা হয়েছে মানসিক নির্যাতন করা হয়েছে এবং আমরা অনেক খবরই জানি এবং একটা ঘটনা আমি সুজনভাই আপনাকে বলি এই রাজনৈতিক মামলাটা ইলেকশন বেসিসে ওরা তাড়াতাড়ি করে আঠারোতে ইলেকশন চোদ্দোতে ওরা নিল একশো তেপ্পান্নটা সিট আপনি দেখেন বিনা ভোটে নির্বাচন আঠারোতে কি করলো আরেক ধরনের ইলেকশন করলো চোদ্দোতে চব্বিশে গলা আঠারোর ওরা স্টাইলটা এইভাবে ছিল যে তড়িঘড়ি করে রায়টা যদি মোট কথা হইল বেগম খালেদা জিয়াকে ইলেকটোরাল প্রসেস থেকে দূরে রাখার জন্য যেটা ইউনাইটেড স্টেটস হিউম্যান রাইটস রিপোর্ট আমি রিপোর্টগুলো পড়েছি এই রিপোর্টগুলোতে ওরা এখানে বেগম খালেদা জিয়ার ব্যাপারটি চ্যাপ্টার ওয়াইজ ওরা প্যারা একটা প্যারা লিখেছে যে ইলেকটোরাল প্রসেস থেকে তারা তাদেরকে দূরে রাখার জন্য ম্যাডামকে এই জিনিসটা মামলাটা করেছে এবং অ্যাম্বাল যেটা বলে আপনার টাকা আত্মসাথ এখানে কোনো টাকা আত্মসা ছিল না এই জিনিসগুলো তারা করার জন্য এটা একটা সুদূর পরিকল্পনা এটার সাথে ইন্টারন্যাশনাল অনেক কানেকশন থাকতে পারে এই কারণে আমি ব্যক্তিগতভাবে মনে করি বেগম জিয়ার জনপ্রিয়তা বেগম জিয়ার দেশপ্রেম আরেকটা জিনিস দেখেন আপনি বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব এই দুটি শব্দের সাথে যেই পরিবারের সংশ্লিষ্টতা আছে আমরা জানি এটা নিয়েও বিতর্ক আছে কিন্তু আমরা জানি বেগম জিয়া বাংলাদেশের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা এটা কেন এটার বিশাল ইতিহাস তো এই জিনিসগুলা ওনার অনেক জিনিসগুলাতে ঈর্ষান্বিত হয়ে তারা এই জিনিসগুলা করল ভুয়া মিথ্যা মামলা ফরমাসে রায় রায়ে বেগম খালেদা জিয়া আমরা নয় জেল খেটেছি আমাদের বয়স কম ছিল কিন্তু ওনার মতো একটা সিনিয়র সিটিজেন উনাকে এই কষ্টটা দেওয়া উচিত নেই আটই ফেব্রুয়ারি দুই হাজার আঠারোতে তারা জিয়া অরফেনাস ট্রাস্ট মামলার রায়টা দিয়েছে এই দিয়ে ম্যাডাম দেখেন আপনি উনি গাড়ির থেকে নেমে হেঁটে কোর্টে গেলেন রায় ঘোষণা হলো উনি হেঁটে গিয়ে গাড়িতে উঠলেন কিন্তু আমরা উনি যখন বাসায় ফিরলেন তখন দেখলাম উনি হুলচেয়ারে এবং এই মামলাটা অরফেনাস ট্রাস্ট চ্যারিটেবল ট্রাস্ট কোনো ইতিহাসে নাই যে আপনার প্রতি সপ্তাহে তিনটা কোর্ট এবং তিনটা কোর্ট আপনার সকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত কোর্ট পরিচালনা করলেন কোথায় ছিল দেশের প্রধানমন্ত্রী কোথায় ছিলেন আইন মন্ত্রী সকাল নয়টা থেকে দশটা সকাল থেকে বিকাল আলিয়া মাদ্রাসায় কোনো টয়লেট নয়টা ফেসিলিটিস নাই কোনো নামাজের নাই ওখানে মধ্যে একটা টয়লেট ছিল মাঠে পানি টানি নাই ওইখানে আইন প্রয়োগকারী সংস্থার লোকজন থাকতো এবং কোর্টে একটা ইয়ে ছিল ওইখানে লেখা যে আপনার পিপি সাহেবের ব্যবহারের জন্য মানে মোশারফ হোসেন কাজল আমি নিজে একদিন গেছি আমাকে বলছেন এটা তো আপনি এখানে কাজর সাহেব আমারে বলে যে আপনি এই টয়লেটে গেছেন কেন আরে ভাই আমার তো এইটা তো হইল ন্যাচারাল একটা জিনিস এটা তো আমার তো ওয়াশরুমে যেতে হবে আমার অজু করতে হবে তিনটা ওয়াক্ক নামাজের জোর আসর মাগরিপ আমরা নামাজ পড়বো কোথায় বেগম খালাদাসি আমরা জানি উনি নামাজ কাজা করেন না উনি টাইম ওয়াক্তে উনি আউয়াল ওয়াক্তে নামাজ পড়েন উনার নামাজে কোনো ব্যবস্থা ছিল না এবং খাবো কোথায় আমরা কলা বনরুটি বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার মির্জা আব্বাস সাহেব এবং আপনার মির্জা ফখরুল ইসলাম আলবীর নজরুল ইসলাম সহ যারা সিনিয়র মিনিস্টার ছিলেন তারা আমরা আইনজীবীরা আমরা বন রুটি আর কলা খেতাম ম্যাডাম ম্যাডামের জন্য অনেক সময় মির্জা আব্বাস সাহেবের স্ত্রী কিছু খাওয়া আনতেন ওই খাওয়াগুলো উনি খেতেন উনার নামাজ পড়ার জায়গা ছিল না একদিন একটা ঘটনা হয়েছে উনি এই এই বয়স্ক ভদ্রমহিলা উনি যে কীভাবে এই জিনিসটা সহ্য করেছেন এটা আমি মাঝে মাঝে চিন্তা করতাম অনেকে চিন্তা করতাম যে কিভাবে উনি টিকে আছেন সেখানে মধ্যে কোনো টয়লেট ফেসিলিটিস নাই একবার উনি একটু ওয়াশরুমে যাবেন তখন জজ সাহেব গিয়ে গাড়িতে বসেছেন উনি ওয়াশরুমে গিয়ে উনি অজু করে নামাজ পড়লেন তো এইভাবে প্রশাসনের তো দরকার ছিল না আপনার আলিয়ামসার ঘটনা সেকেন্ড থিং আপনি দেখেন তিনটা জায়গায় বেগম খালেদা জিয়ার বিচার হয়েছে প্রথমে হয়েছে কোটে জটকোট ইজ এ প্লেস এখানে বিচার হবে এখানে তারা নিরাপত্তা রজুয়ে দেখে তারা আনলো আলিয়া মাদ্রাসায় তো আলিয়া মাদ্রাসায় কোনো ফ্যাসিলিটিস নাই জটকোটে কোনো টয়লেট নাই কিছু নাই তারপরে ধরেন ওইখানে পানি থাকে নাই থাকে না আলিয়া মাদ্রাসার থেকে আপনি কি করলেন সম্পূর্ণ নিয়ম বহির্ভূতভাবে আপনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে পুরাতন কারাগারে এজলাস বসালেন যার উপরে আসামি বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী ঠিক তার মাথার নিচে তার পায়ের নিচে এজলাস ডাক্তার আক্তরুজ্জামান নামে একজন বিচারক ইলিমেন্ট বিসিএস এর উনি এই বিচারেরoperatorname রায় দুইটি রায় মিথ্যা রায় দিয়ে উনি কি করলেন পুরস্কার হিসাবে উনি বিচারপতি হলেন উনি বিচারপতি হলেন এবং আয়ো যে ہارুন রশিদ সে সে নিজেই দুর্নীতির জন্য সাসপেন্ডেড ছিল সে ইন্সপেক্টর ছিল তাকে তোরিগরি করে প্রমোশন দিয়ে তাকে ইগামলার আয়ো বানার উপপরিচালক উপপরিচালক বাদী এবং আয়ো তো যখন উনি জিয়া অরফ ট্রাস্টের জেলখানায় ছিলেন তখন চ্যারিটেবল ট্রাস্ট হঠাৎ সেপ্টেম্বরে বলল তারা কোর্ট বসায় দিল কোর্ট বসিয়ে দিয়ে তারা বলল যে ডিসেম্বরের আগে অক্টোবরের মধ্যে রায় দিতে হবে একত্রিশে অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্টের রায় হয়েছে আমি অ্যারেস্ট হয়েছি চব্বিশে সেপ্টেম্বর তো পাঁচই সেপ্টেম্বর যখন আমি তখন এই যে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আদালত বসানোর জন্য বিএনপির সিনিয়র আইনজীবীরা আদালত বর্জন করেছে প্রতিবাদস্বরূপ তখন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া উনি প্রয়াত আল্লাহ উনাকে ভেস নসিব করুন এবং অ্যাডভোকেট মাসুদ তালুকদার উনারা দুইজন হাজিরা দিয়েছেন এক সময় উত্তপ্ত পরিস্থিতিতে এজলাস কক্ষ ত্যাগ করেছেন এমন সময় পাঁচই সেপ্টেম্বর বেগম খালেদা জিয়াকে এই জজ ডক্টর আক্তারুজ্জামান উনি নির্দেশ দিলেন আইন প্রয়োগকারী সংস্থা এবং আইন কর্মকর্তাদেরকে নির্দেশ দিয়েছেন যে বেগম খালেদা জিয়াকে আজকে আদালতে আনতে হবে উপরের থেকে উনাকে এজলাসে নিয়ে আসা হলো আমি এবং মনুর ইসলাম খান ডকে বিএনপির কোনো আইনজীবীও নাই সমস্ত সরকারি কর্মকর্তারা পুলিশ ইন্টেলিজেন্স এবং আপনার বিভিন্ন দপ্তর গোয়েন্দা সংস্থার লোকজন এমন সময় বেগম খালেদা জিয়া এজলাসে ঢুকলেন হুইল চেয়ারে করে ঢুকলেন সাথে ছিল ফাতে আমি দেখলাম ওনার বাহারটা এরম বাঁকা বাহাতের মধ্যে কোনো শক্তি নাই বাহারটা অবশ এবং ডান হাত উনার সোজা করা বাহারটা অবশ এবং উনি মাথাটা ডান দিকে কাত করে আছেন বুঝাই যাচ্ছি উনি ভয়ঙ্কর অসুস্থ উনি প্রচণ্ড অসুস্থ একটি শাল গায়ে উনি খুব শুকিয়ে গেছেন আমরা তো বেগম খালেদা জিয়াকে অনেক আগের থেকে দেখছি ছোটোবেলা থেকে দেখছি এবং একানব্বই সাল থেকে সরাসরি দেখছি আর দুই হাজার এক থেকে ছয় উনার পার্সোনালে আমি কাজ করেছি বেগম খালেদা জিয়া ম্যাডাম খালেদা জিয়া যাদের পরিবারটা এই বাংলাদেশ স্বাধীনতার সময় তাদের সার্বভৌমত্ব স্বাধীনতার জন্য তাদের অবদান আছে সেই ভদ্রমহিলাকে আনা হলো কোর্টে আমি দেখে আমি আদালতে আমি ডক থেকে নামলাম নেমে আমি এবং মনির ওনার কাছে গিয়ে যেতে চাইলাম একজন ডিসি প্রসিকিউশন পুলিশ আমাদেরকে ধাক্কা দিয়ে আমাকে বলল যান আপনি ইয়েতে যান এজলাসে আপনি ডকে যান আপনি এখানে আসছেন কেন আপনি কথা বলতে আসছেন কেন ধাক্কা দিয়ে আমাকে সরাই দিল এই অতি উৎসাহ কেন তারপরে বেগম খালেদা যে বিচার কার্য শুরু হলো উনি বললেন মাননীয় আদালত আমি খুব অসুস্থ আপনি একটা ফরমাসি রায় দিয়েছেন আপনি আর একটা রায় দেন আপনার যা ইচ্ছা তা করেন আমাকে আর আদালতে ডাকবেন না আমি অসুস্থ আমি আর আসতে পারবো না এটা তো সে সময় খুব আলোচিত একটা ঘটনা ছিল আর বিএনপির আইনজীবী দুইজন যে আদালত এজলাস বর্জন করলেন এটা কারণ ছিল যে উনারা বললেন আগে তো মানুষ বাঁচবে তারপরে বিচার আগে বেগম খালেদা জিয়াকে আপনারা পিজি হাসপাতালে হস্তান্তর করেন স্থানান্তরিত করেন ওইখানে ট্রিটমেন্ট হবে তারপরে বিচার করে আদালত আদালত বললেন না অনেক সময় দিয়েছি আজকে আসতে হবে উনার এজলেস্ট করলেন ওখানে ছিলাম মুনির আমি আর ম্যাডাম খালেদা জিয়া এই ধরনের আচরণ ওনার সাথে করা করা হয়েছে তারপরে খুব ভয়াবহ আচরণের ভয়াবহ একটা বিচারিক মেরে ফেলার মেরে তার ম্যাক্সিমাম থেকে আপনি তার আমাদেরকে গুলি করে মেরে ফেলবেন আর কি থাকে মানে এটা খুব দুঃসহ একটা স্মৃতি এখনো এখনো তো আপনার মাঝে মাঝে এই স্মৃতি চারণ করেন বা মনে স্মৃতি আমি চারণ করি তবে আমি জেলখানার মধ্যে আমি কোরআন শরীফটা নিয়ে আমি অনেক পড়াশোনা করেছি আয়াতগুলো পড়েছি ওখানে মধ্যে প্রতি পরতে পরতে ধৈর্যের কথা বলা হয়েছে এবং কোরআনে একটা আয়াত আছে অমা কারু অমা কার আল্লাহ অল্লাহ খাইরুল মা কিরিন এই আয়াতটা আছে এই আয়াতটা বোধহয় সুরা বাকারার সুরা আল ইমরানের আয়াত চুয়ান্ন আরেকটি আছে তরিক এই আয়াতটা আছে তরিকের পনেরো ষোলোতে কায়দা এটা বাংলা মর্ম হল আল্লাহ বলছেন আল্লাহর বাণী আল্লাহ বলছেন যে তোমরা ষড়যন্ত্র করো আমি কৌশল নির্ধারণ করি আমি সেরা কৌশলী আল্লাহ আবার বলছেন ইন্নাহুম ইয়াকেই দুনা কায়দা ও আঁকেই দু কায়দা আল্লাহ বলছেন আমি সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করি না এবং সেটা প্রমাণ হয়েছে আন্দোলন অবশ্যই ছিল কিন্তু আল্লাহর ইচ্ছা ছাড়া তো কিছু হয় নাই মনে ভাই আমরা আরেকটা বিষয় জানতে চাইব আপনি তিন বছর যে জেল খাটলেন প্রায় তিন বছরের কাছাকাছি এই এতদিন আপনাদের সাথে জেলের ভিতর কি আচরণ করা হয়েছিল জেলের ভিতরে আচরণ করা হয়েছিল আমি ফোর্থ গ্রেডের থার্ড গ্রেডের কর্মকর্তা ছিলাম বিআইডব্লিউটি এর পরিচালক এবং আমার সাথে একজন ডিআইজি ছিলেন উনি একুশে আগস্ট মামলার খান সাইদ হাসান আমাদেরকে একাধিকবার আবেদন করার পরেও আমাদেরকে ডিভিশন দেওয়া হয় নাই আমরা সাধারণ কয়েদির মধ্যে জেলখানায় একটি প্রবাদ আছে জেলখানার সম্বল থালাবাটি কম্বল কি যে অমানবিকভাবে মানুষ জেলখানায় থাকে এটা চিন্তা করা যাবে না তো সেখানে আমরা মাটির মধ্যে বিছানা করে ঘুমিয়েছি আমাদেরকে একটু ক্লোজ মনিটরিংয়ে রাখা হতো অন্য কয়েদিরে একটু বেশি বের হতে পারতো আমরা বের হতে পারতাম না আমার পরিবার আমার স্ত্রী পুত্রকন্যা প্রায় ওরা আসতো ওদের সাথে দেখা করতে দিত না আমার স্ত্রী অনেকবার গিয়েছে কোনো দেখা করতে দেয় নাই তারপরে অনেক অনুনয় বিনয় করে কথা বলতে হয়েছে ক্লোজ মনিটরিং ছিলাম ম্যাক্সিমাম টাইম লক থাকতাম এবং আমাদের সাথে খারাপ আচরণ সরাসরি খারাপ আচরণ না হলে মানসিক নির্যাতন এটা এখন আপনি তো একজন ভুক্তভোগী হিসেবে বিশেষ করে এখন তো আপনারা খালাস পেয়েছেন এই মামলার অর্থাৎ আপনাদের সাথে অন্যায় করা হয়েছিল খালাস পাওয়ার পরে এখন আপনারা কি পদক্ষেপ নেবেন এটা সম্বন্ধে আমি বলতে পারি যে যেহেতু মামলাটা বেগম খালাদা জিয়া মাননীয় প্রধানমন্ত্রী ম্যাডাম জিয়ার মামলা উনি এখানে প্রধান আসামি এটা বলতে হয় বা প্রধান অভিযুক্ত তো উনি সিদ্ধান্ত নেবেন ওনার মামলায় উনার আইনজীবীরা বসে কথা বলবেন যে অবশ্যই ক্ষতিপূরণ কারণ উনাকে যে শারীরিক এবং মানসিকভাবে যে নির্যাতন করা হয়েছে ওনাকে চিকিৎসায়ীনভাবে রাখা হয়েছে আজকে উনি জেলে গেলেন হেঁটে আসতেন হুইলচেয়ারে কতগুলো রোগ ওনার দানা বাচ্ছে বাসা বা বাসা বেঁধেছে ওনার শরীরে তো এসব তো অবশ্যই ক্ষতিপূরণ আমি ষোলো বছর চাকরি করতে পারি নাই খোরাকি ভাতা পেয়েছি আমার পরিবারটা কষ্ট করেছে আমার পুত্র সন্তান তারা তাদেরকে আমি পিতৃশ্রেণ থেকে বঞ্চিত করেছি সারাক্ষণ একটা টেনশন থাকতো আমার আমাদের সবারই তো আমরা শুধু না আমাদের মতো বহুত কর্মকর্তা কর্মচারী আছেন বিএনপির নেতাকর্মী আছেন লক্ষ লক্ষ আপনি জানেন চৌচল্লিশ লক্ষ মামলা প্রায় পঞ্চাশ লাখ আসামি হতে পারে সবাই সবার কথা চিন্তা করে একটু ধৈর্য ধরে থাকি যে আমাদেরটা অত খালাস এখনো আমার বন্ধু হাবিব নবী খান সোহেল তার হলো চারশো মামলা আলী সরকারের তিনশো আরও যারা আছে টুকু হেলাল আরো যারা নেতা আছে সব নেতাদের একশো দুইশো তিনশো মামলা মহাসচিব একটা সজ্জন মহাসচিব একজন সজ্জন ব্যক্তি ভদ্রলোক মানুষ উনারও দুইশো তিনশো মামলা এক কথায় এই মামলাগুলো এখন আর মামলা ছিল না মামলা ছিল না এটা মুড়ি মুরকি ছিল এবং আমরা অবশ্যই এটা আইন আছে আমি যতটুকু জানি যে আপনার দুর্নীতি দমন কমিশন যে আইন দুই হাজার চারের উনত্রিশের গ ধারায় যে কেউ যদি মিথ্যা সাক্ষী দেয় মিথ্যা অপবাদ দেয় মিথ্যা কোনো ইয়ে করে ইনফরমেশন দেয় তার একটা বিচার হওয়ার একটা ধারা আছে এই সমস্ত বিষয়গুলি আইনজীবীরা দেখবেন আরেকটা জিনিস আমি বলি যেটা অপূর্ণ থেকে যাবে দুর্নীতি দুর্নীতি দমন কমিশন আইন দুই হাজার চারের আপনার পাঁচের দুই ধারা এবং প্যানেল কোডের প্যানেল কোডের একশো নয় নম্বর ধারা যেটা অ্যাভেটমেন্ট সহযোগিতা এই ধারাগুলা আমাদের উপরে প্রয়োগ করা হয়েছে এতে শাস্তির বিধান আছে দুই থেকে সাত বছর সর্বোচ্চ শাস্তি আমাদের উপরে প্রয়োগ করা হয়েছে সাত বছর দশ লক্ষ টাকা জরিমানা এবং সশ্রম কারাদণ্ড এবং কোনো জামিন ছিল না আমাদের জামিনের ফাইল হাইকোর্টে থাকলে হাইকোর্টে গেলে বলা হইতো যে স ফিল করতেন কোনো ব্যবস্থা ছিল না অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ আসছেন দুই হাজার এসে তারা ছয় মাস পর আমরা আমাদের কোনো জামিন নেই ম্যাডামেরও জামিন নেই আমাদেরও জামিন নেই একদম দাগি আসামি বলা চলে সেই সেই সময়কার আমার স্ত্রী তো গভর্নমেন্ট অফিসার তো উনি একদিন আসবেন এক নাম আমি বললাম না এক ডিআইজি আমাদের পরিচিত জেলখানা ডিআইজি প্রিজন তাকে বললেন যে আপনি একটু কথা বলার ব্যবস্থা করে দেন ইনি বললেন ম্যাডাম করে আসতেন তাও আমি দেখা করতে দেখা করাইতে পারতাম তা আমার স্ত্রী বললেন এটা কি তিনটা মার্ডারের চেয়েও খারাপ মামলা তার মানে কিভাবে হয়েছিল কিভাবে চলছিল এটাই তো তার কথাটাই তার স্পষ্ট প্রমাণ মনে ভাই আপনাকে এখানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও যারা এই অনুষ্ঠান দেখছেন এবং কলাকুশলী সবাইকে ধন্যবাদ দর্শক আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে সময় দেওয়ার জন্য সেই সাথে আগামী পর্বে দেখা হবে এই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং বাংলা ভিশনের সঙ্গেই থাকুন আল্লাহ হাফিজ